কি যে দারুণ জায়গায় দাঁড়িয়ে আছে কি যে বলবো। আমার পা ছুঁয়ে যাচ্ছে, দারুণ জায়গা। এর নাম হচ্ছে কিং কোকোনাট। কিং কোকোনাট ইন্ট্রোটা কেমন লাগলো? আরে আমিও তো দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম যে আড্ডা বেঞ্চের আসর শুরু হয়ে গেছে আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন। আমি আড্ডা বেঞ্চের অলক, সমস্ত বন্ধু এবং অবন্ধুদের আমার নমস্কার আর ভালোবাসা। আজকে মূল ভিডিওতে ঢোকার আগে প্রতিবার যেরকম করি একটা ছক বেঁধে দেওয়া এবং কী কী করলে আপনাদের এই ট্যুরটি আরও সুন্দর আর গোছানো হবে সে সম্বন্ধে কিছু বলে দেওয়া। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের গন্তব্য হচ্ছে হ্যাবলক বা স্বরাজদ্বীপ। এই স্বরাজদ্বীপ যেতে গেলে তিনটে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে কিভাবে যাবেন, কিভাবে যাবেন সে তো মোটামুটি জানাই আছে যে যে কোনো রকম ক্রুজে করেই আপনাকে যেতে হবে, অন্য কোনো উপায় এখানে যাওয়ার নেই। সেই ক্রুজের টিকিট কিভাবে সংগ্রহ করবেন। দু নম্বর হচ্ছে থাকবেন কোথায়, কী ধরনের হোটেল চুজ করবেন, আগে থেকে বুক করবেন নাকি গিয়ে বুক করবেন। আর তিন নম্বর হচ্ছে কী দেখবেন, এটাই আসল তাই তো। তা যাই হোক, প্রথমে আসি টিকিটের কথায়। শিপের টিকিট আপনি বাড়ি বসেই কাটতে পারবেন। সরকারি টিকিট পাওয়া একটু মুশকিল আছে, কারণ সেটা বাড়ি বসে কাটা যাবে না, আপনাকে অন স্পট কাটতে হবে। কারণ সেখানে প্রেফারেন্স দেওয়া হয় স্থানীয় লোকেদের, যদিও টিকিটের দাম রিজনেবল। এদিকে অনেকগুলি বেসরকারি ক্রুজ এখানে যাতায়াত করছে, যেমন মাক্রুজ, নটিকা, সিলিঙ্ক, এই ধরনের প্রায় 5-6টা। এবার কিভাবে টিকিট বুক করবেন, না প্রথমে আপনি কম্পিউটার বা মোবাইল খুলে ফেলুন। খুলে ফেলে লিখুন হ্যাবলক আইল্যান্ড শিপ বুকিং। পরপর আপনি পেয়ে যাবেন অনেকগুলি ওয়েবসাইট, প্রায় পরপর ওয়েবসাইট যেগুলি পাচ্ছেন সেগুলি সবকটাই হচ্ছে টিকিট এজেন্ট, যদিও তার জন্য আপনাকে কিন্তু অতিরিক্ত কোনো খরচা করতে হবে না। আপনি প্রথমটায় ক্লিক করুন, পেয়ে যাবেন বিভিন্ন ক্রুজের নাম, যেগুলো আগে বললাম, ম্যাক্রুজ, নটিকা, সেলিঙ্ক ইত্যাদি। ওই ম্যাক্রুজের চাহিদা কিন্তু সবথেকে বেশি আর টিকিটের দামও বেশি। সুতরাং ধরুন আপনি ম্যাক্রুজেই ক্লিক করলেন। এইবার আপনাকে চয়েস করতে হবে আপনি কত তারিখে যাবেন। পৃষ্ঠা খুলে যাবে আর আপনি দেখতে পাবেন যে সেই দিনে কোন কোন ক্রুজ কটার সময় পোর্ট ব্লেয়ার ছেড়ে হ্যাবলক বা স্বরাজদ্বীপে যাচ্ছে। সেখানেও একটা চয়েসের প্রশ্ন থাকছে, আপনি সেখানেও ক্লিক করলেন। আরও একটা ব্যাপার, ওইখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন কটার শিপের টিকিটের ভাড়া কত। সেখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার যে পৃষ্ঠা খুলে যাবে সেখানে আপনি যা যা দরকার আপনার পার্সোনাল যে সমস্ত ইনফরমেশন সেগুলো দিতে হবে, তারপরেই বেরিয়ে যাবে টোটাল কত টাকা আপনার লাগবে। সেটা পে করলেই আপনার মোবাইলে চলে আসবে আপনার টিকিট। এতে গেলে একটা পদ্ধতি, এইবার টিকিট আপনি কাটলেন না বা খুব চটজলদি একটা কোনো সিদ্ধান্ত নিলেন, তাতেও কি আপনার যাওয়া বন্ধ হয়ে যাবে? কখনো নয়। আপনি পোর্টবেয়ারে পৌঁছেই চলে যাবেন ফোনেক্স বেজেটিতে। ওখানে সমস্ত শিপেরই একটা করে কাউন্টার আছে, সেখানে গিয়ে আপনি পছন্দ মতো টিকিট বুক করে নেবেন। তবে আমার পরামর্শ, টিকিটের সিজনে কিন্তু খুব চাহিদা, তাই আগে থেকে টিকিট বুক করে নেবেন। আমি কিন্তু ম্যাক্রুজ পাইনি, কারণ আমাদের সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছিল, তাই আমরা নটিকাতেই পেয়েছিলাম। নটিকাতে জানলার ধারেও পাইনি, আমাদের মাঝের সিটি নিতে হয়েছিল। সেটা আমি পরে আবার আপনাদের দেখাচ্ছি যখন আমরা জাহাজে করে হ্যাবলকে পৌঁছব। এবার আসি হোটেলের ব্যাপারে। আমার এক নম্বর চয়েস হচ্ছে ডলফিন রিসোর্ট। সরকারি হোটেল বুকিং ডট কম ইত্যাদিতে গিয়েও পেয়ে যেতে পারেন, আবার সরাসরি আপনি
ডলফিন রিসোর্টের ওয়েবসাইটে গিয়েও পেয়ে যেতে পারেন। টেলিফোন নম্বরে আমি আপনাদের দিয়ে দেবো, সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। যদিও ভাড়াটা অনেক বেশি, কিন্তু আন্দামানে কি আর বারবার যাবেন? ওটা কি টার্গেট করবেন? আমরাও টার্গেট করেছিলাম, কিন্তু ওই যে আগেই বললাম, সিদ্ধান্ত নিতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, ফলে আমরা 16-17 দুদিনের জন্য সেই ডলফিন রিসোর্ট আমরা পাইনি। প্রথম দিনের জন্য আমরা বুক করে নিয়েছিলাম অনিবেশ হোটেল, একটা টোকেন মানি দিয়ে বুক করেছিলাম, কারণ ঠিক করেই নিয়েছিলাম যদি গিয়ে হঠাৎই পেয়ে যাই ডলফিন রিসোর্ট সেখানেই থেকে যাব। তা যাই হোক, হোটেল অনিবেশও খারাপ নয়, দেখাবো যখন আমরা অনিবেশে ঢুকবো। আর তৃতীয় এবং মুখ্য যেটা, সেটা হচ্ছে আমরা কোথায় বেড়াবো, কীভাবে বেড়াবো এই স্বরাজদ্বীপ বা হ্যাবলকে। প্রথমে দেখে নিন যে হ্যাবলকে কী কী দেখার আছে। মোটামুটি এটা তো জানা হয়েই গেছে যে আন্দামান মানেই হচ্ছে বিচের সমারোহ, এবং প্রাথমিকভাবে আমারও মনে হয়েছিল যে এত বিচ, এত সৈকত, সবই তো একরকম লাগবে। কখনো নয়, সমস্ত বিচেরই চরিত্র আলাদা এবং প্রত্যেকটি বিচই আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে। হ্যাবলকের স্টার বিচ হচ্ছে রাধানগর বিচ, সেখানে তো যাবেনই আর সানসেট দেখবেনই। আমি বরং পরপর আপনাদের কিছু ছবি দেখিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারবেন যে হ্যাবলকের সৈকতগুলো কীরকম। প্রথমে দেখুন এই যে রাধানগর বিচ, তারপরেই রয়েছে গোবিন্দনগর বিচ, তারপরেই কালাফাত্তর বিচ, এলিফ্যান্ট বিচ। তাহলে এটা দেখেই তো আপনার মনে হচ্ছে এক্ষুনি ছুটে যাই, তাই না? ঠিক আছে, চলুন একসঙ্গে বেরিয়ে যাওয়া যাক আমাদের এই নতুন ট্যুরে স্বরাজদ্বীপ বা হ্যাবলকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 16 জানুয়ারি, কালকে খুব মজাদার দিন গেছে। এখন বাজে 5:45, আমরা চলেছি হাড্ডু জেটির দিকে, সেখান থেকে ছাড়বে আমাদের জাহাজ, নটিকা জাহাজ। আমরা আজকে এখন যাব হ্যাবলক। আমাদের সানরে হোম থেকে হাড্ডু জেটি, যেখান থেকে আমাদের জাহাজ ছাড়বে, সেটার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। গুগল বলছে 10 মিনিট লাগবে। গতকাল খুব বৃষ্টি হয়ে গেছে, তাতে রাস্তা ভিজে ভিজে, আর আমরা যে রাস্তাটা দিয়ে চলছি এর নাম হচ্ছে ফোরশোর রোড, অর্থাৎ সমুদ্রের ধারের রাস্তা। এই তো ডান দিকেই আমাদের সমুদ্র রয়েছে। আচ্ছা, একবার ম্যাপটা দেখে নিন। এই যে নীল যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরেই আমরা কিন্তু যাচ্ছি। এমনি একটু তাড়াহুড়ো ছিল, তাছাড়াও ক্যামেরার ওপর নিষিদ্ধতা থাকায় আমি মুখেই বলে দিই যে পরপর কী ঘটেছিল। আমরা তো প্রথমে হাড্ডু জেটির মেল বিল্ডিংয়ে ঢুকলাম। ঢোকার সময় সিকিউরিটিতে দেখাতে হলো আমাদের আইডি কার্ড আর টিকিট। সেখান থেকে চলে গেলাম একটা ঘরে, যেখানে নটিকার দুজন প্রতিনিধি বসে আছেন টেবিলে। সেখানে গিয়ে আমাদের টিকিট দেখাতেই তারা লিস্টে মিলিয়ে আমাদের একটা চিরকুট ধরিয়ে দিল। সেই চিরকুট নিয়ে চলে গেলাম সিকিউরিটিতে। সিকিউরিটিতে ব্যাগও চেক হলো, শরীরও চেক হলো। সেখান থেকে আর একটা ঘরে গিয়ে দেখলাম, ওরে বাবা, সবাই তো এসে গেছে, আমরাই বোধহয় শেষে এলাম। এই 6:10 আমাদের সেই ঘর থেকে একটা লাইন করে দেওয়া হলো, এবং সেখান থেকেই আমরা মূল জেটিতে গিয়ে প্রবেশ করলাম। আর মূল জেটিতে প্রথমেই হলো লাগেজ জমা দেওয়া, তারপরে টেম্পোরারি ব্রিজ দিয়ে আমরা উঠে গেলাম নটিকা নামক সেই শিপ বলুন, ক্রুজ বলুন, বা বড়সড় লঞ্চই বলুন। হাড্ডু জেটিতে চলে এসেছি। ওই যে দাঁড়িয়ে আছে নটিকা, আমাদের জাহাজ। চেকিং টেকিং সমস্ত হয়ে গেল, প্রপার টাইমে এসেছি, ঠিকঠাক 6:30 ছাড়বে, 6:00 রিপোর্টিং, আমরা 6:00 রিপোর্ট করতে পেরেছি। এবার পরপর টিকিট দেখে, ওখানে একটা ছোটো স্লিপই করছে, সেই স্লিপ দেখে, টিকিট দেখে আমাদের জাহাজে এবার উঠব। এই যে আমাদের জাহাজ, সবাই যাচ্ছে। লাগেজটা এখানে দিতে হবে। তুমি নটিকে জাহাজ, এই জাহাজে দুটো ডেক, ওপরেরটা প্রিমিয়াম বা রয়্যাল, আর নিচেরটা লাক্সারি। নিচের লাক্সারিতেই আমাদের সিট, তাও আবার মাঝখানে। এখানে সিটিং সিস্টেম 3-4-3, অর্থাৎ 2 জানলার ধারে 3টে করে আর মাঝখানে 4টে।
আর আমাদের কপাল এমনই যে এই মাঝখানের সিটি আমরা পেয়েছি। উপরটাও চলুন একবার ঘুরে দেখে নেওয়া যাক। একই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন গান বাজনা চলছে, জাহাজ ছেড়েও গেছে, সবাই বসে গেছে। পেয়েছি মেডিল সিট, ফলে জানলা দিয়ে কিছু দেখতে পাচ্ছি না, আর ওপরে যাওয়ার কোনো পারমিশন আছে কি না জানি না। জাহাজের এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে অর্ডার নিতে আসছে, যে যা বলবে সেটা খাবার ওরা সাপ্লাই করবে। এই যে ক্রু, আর এখানে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। এখানে লেডিস টয়লেট আছে, আর এদিকে জেন্টস টয়লেট। এই যে জাহাজের জল তাল চলেছে, ঘড়ি বলছে 7:30। রোদের ঝিকিমিকি, সাগরের জলে, পৃথিবী যে গোল তা বোঝা যাচ্ছে কিনা বলুন। এরই মধ্যে ঘন্টা দেড়েক পগার পার, একজন ক্রু মেম্বার এসে ঘন ঘন মিউজিক চালিয়ে দিল। শুরু হলো ধুন্ধুমান নৃত্য। বাজনাটা পাল্টে দিলাম কপিরাইটের গেরো থেকে বাঁচবার জন্য, কিন্তু ওই সমবেত ইচ্ছা নৃত্য থেকে পালিয়ে আর যাই কোথায়। এখনো নাচ দেখছেন? স্কিপ করুন, স্কিপ করুন। শুনেছিলাম ঢেউয়ের দোলায় বমি টমি হয়ে নাকি একাকার হয়। কই, কারোর তো তা দেখলাম না, বরং খাওয়া দাওয়া বকর বকর আর দেহভর্তি মনোভাবই দেখলাম সকলের মধ্যে। আশেপাশে হরেক দ্বীপ পার হয়ে পৌঁছে গেলাম হ্যাবলক বা স্বরাজ দ্বীপে। আমরা জাহাজ থেকে নেমে এলাম। অনারম্বর মুক্ত আকাশের নিচে বড় সড়ো প্ল্যাটফর্মের মতো জেটি, দুটো ওয়েটিং সেল্টার রয়েছে। এই রোদ বৃষ্টির দেশে সেটা খুবই প্রয়োজনীয়। ঘড়িতে এখন 9:10, আমরা হ্যাবলকে চলে এসেছি। বেশ গরম রয়েছে। এবার লাগেজ সংগ্রহ করব, লাগেজ সংগ্রহ করে তারপর দেখব আমরা কোথায় যাই। লাগেজ নামুক, আসুন ঘুরে নিই প্রশস্ত জেটিটা। বেশ কিছু গাড়ি রয়েছে যাত্রী নেওয়ার জন্য, কিন্তু সেগুলি ভিআইপির গাড়ি বা বিশেষ অনুমতি নেওয়া গাড়ি। আম জনতার গাড়ি কিন্তু এখানে ঢুকতে দেবে না, খেয়াল রাখবেন। আর দূরে আর একটা জাহাজ দেখছেন, ওটা অন্য কোম্পানির জাহাজ। এই হচ্ছে হ্যাবলক জেটি, স্বরাজ দ্বীপের জেটি। লাগেজ নিয়ে বেরিয়ে এলাম, রাস্তায় নেমেই পেলাম গাড়ি আর অটোর দেখা। হাসি খুশি প্রসেনজি আর তার অটোকে আমরা পেয়ে গেলাম। জেটি থেকে বেরিয়ে গেলাম। এই যে আমাদের ভাই আমাদের নিয়ে যাচ্ছে, নাম বলেন? নাম প্রসেনজি বিশ্বাস। টেলিফোন নাম্বারটা বলে দেন। আচ্ছা, আমরা এই ভাইকেই সঙ্গী করে নিলাম আজকে থেকে, যখন যেখানে যাব। আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন তো? ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই। আমি লাস্ট চান্স নেওয়ার জন্য ওকে বলেছি যে একবার চলো ডলফিনটা ঘুরে নেওয়া যাক, তাতে 50 টাকা আমাদের বেশি দিতে হলো। ও, ভাড়ার কথা তো বলাই হয়নি। এখান থেকে মোটামুটি হোটেলের দূরত্ব অনুযায়ী এদের ভাড়া 100-150 টাকার মধ্যেই হয়। প্রথমে স্টেট হাইওয়ে 4 ধরে কিছুটা বাদিকে সমুদ্র পাড়ের রাস্তা, স্টেট হাইওয়ে 5 ধরলাম। এই রাস্তার উপরেই স্বরাজ দ্বীপের বেশিরভাগ হোটেল, আর এরই উল্টো দিকে পশ্চিম দিকে পৃথিবী বিখ্যাত বীচ রাধানগর, তারই উত্তরে এলিফ্যান্ট বীচ, হয় বোটে আর নয়তো সুন্দর একটা জঙ্গল ট্রেক করে
ওই এলিফ্যান্ট বিচে পৌঁছতে হয়। মেয়েটাই তো ছিল না, মানে হ্যাঁ জায়গা জমি দিয়েছিল, কিন্তু আপনারা তাহলে আপনার জায়গাটা কোথায়, মানে বাড়ি কোথায়, কোন জায়গাটা? আন্দামান তো বুঝলাম, কোথায়? এইখানে রঙ্গতে। হ্যাঁ সেটাই জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না সে তো দেখা যাচ্ছে খুব শান্ত, পুরো বিদেশের মতো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম অনিবেশ হোটেলে। এই হচ্ছে হোটেল অনিবেশ, আমাদের বুক করাই ছিল। না লাগেজ নিয়ে যাবে, আমরা কি ওপরে চলে যাবো? আচ্ছা চাটা খেয়ে যাবো। এই তাহলে ওকে একটা চা দাও, ও তোমার দেরি হয়ে যাবে। একেবারে তিনতলায় পেলাম বিশাল এক ঘর, লিফট নেই, ভাড়া 1800 টাকা। আসুন গৃহপ্রবেশ করি, পরে বারান্দায় যাব। এসি আছে, ওয়াইফাই আছে, আর কি আছে সেটা যত্ন। ডলফিনে গেছিলাম কিন্তু আজকে খালি পাইনি, কালকে আমাদের বুক আছে। আমরা এই হোটেলটাই অনিবেশ বুক করে এসেছিলাম, এসে কিন্তু আমরা দারুণ 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 খুশি হয়েছি। ভীষণ সুন্দর ঘর দিয়েছে, অপূর্ব সুন্দর বারান্দা, গাছপালা, পুরো গ্রাম একদম আন্দামান, কি বলবো, মানে একবারও মনে হচ্ছে না বাংলা ছেড়ে বাইরে কোথাও আছি। 11টার একটু কম আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে প্রসেনজিতের সাথে, দেখি কোথায় কোথায় ঘোরায়। একটা প্ল্যান তো আছেই, আমরা করে নিয়েছি, ছকে নিয়েছি, যেমন যেমন ঘুরবো তেমন তেমনই আপনাদের জানিয়ে দেবো পরপর। আর পরে একটা জিনিস তো অবশ্যই দেবো, নইলে আপনারাও প্ল্যান করতে পারবেন না, সুবিধে হবে। সামনে স্টেট হাইওয়ে 5 ধরেই এগিয়ে গেলাম। প্রসেনজিৎকে বলেছি হাতে সময় আছে, কোনো একটা গ্রামে নিয়ে চলো, তারপর সৈকত দর্শন করা যাবে। পরপর হোটেলের সারি, বুক না করে এলেও অসুবিধে নেই, একটা অটো নিয়ে এখানে খুঁজে নেবেন আপনার পছন্দ মতো আর বাজেট মতো হোটেল। নীল সবুজ সমুদ্রের একেবারে গা ঘেঁষে রাস্তা, বিজয়নগর বিচ, পরে আসবো বলে এগিয়ে গেলাম। এই জার্নিটাই দারুণ না? এসে গেলাম কালাপাথর বিচ। যত দক্ষিণে যাবে অন্য দেশ, ইন্দোনেশিয়া সবই তো কাছাকাছি, একই তো জল, একই জল, বললাম না ইংরেজরা ভাগ্যে এটা নিয়েছিল, নইলে এটা ইন্ডিয়া থাকতোই না, এটা চলে যেত ওদের। হ্যাঁ হ্যাঁ ওরা আরো এগিয়ে গেলাম, কিন্তু ওই যে গ্রাম দেখা আর মানুষজনের সঙ্গে আলাপ করা সেসব মাথায় উঠল। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আমরা একটা ছোট্ট জায়গায় শেল্টার নিয়েছি, বেরিয়ে কোনো লাভ হলো না, ভেবেছিলাম একটা গ্রামের মধ্যে লোকজনের সঙ্গে গল্প স্বল্প করা যাবে, সেটাও হলো না। কোনো বিচে গিয়েও আপাতত কোনো লাভ নেই, কালাপাথর কাছেই, আমরা কালাপাথরেই আছি, কালাপাথরে একটা গ্রামের মধ্যে এসেছিলাম, কিন্তু কী আর করবো, বৃষ্টির যা ধরন ধরন দেখছি তাতে হাবলাতে আমাদের আর ঘোরা কিছুই হবে না বলে মনে হচ্ছে।
কারণ প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিছুটা কমতে কালা পাথরের দিকে আবার ফিরলাম। কালাপাথর বীচ খুব মজা করছে সবাই, বৃষ্টি পড়ছে। দাঁড়িয়ে আছি কালাপাথর বীচে। এই যে পেছনে আমার সমুদ্র, এই যে পেছনের দিকটা কালো হলেও এখানে কিন্তু একদম সি গ্রিন, পরিষ্কার সি গ্রিন একদম। ঢেউ এর পরে ঢেউ আসতে পড়ছে পারে, আর আমিও চোখের ফোকাল লেন্স বাড়িয়ে কমিয়ে দেখতে থাকলাম আর দেখতেই থাকলাম। কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এখন অপূর্ব অপূর্ব রোদ্দুর উঠেছে, আর এই পান্না সবুজ জলের পাশ দিয়ে দিয়ে আমি অনেকটা দূর চলে এসেছি। নির্জন একদম, এখানে কেউ নেই, পুরো ফাঁকা একটা বীচ। এই দেখুন, পুরো ফাঁকা একটা বিচে আমি হেঁটে যাচ্ছি। পায়ের নিচে এসে ঢেউগুলো আসছে আর আমার পা ছুঁয়ে যাচ্ছে। দারুণ জায়গা, কি যে দারুণ জায়গায় দাঁড়িয়ে আছে কি যে বলবো। পেছনে অপার অপার সমুদ্র, আর সেটা রং হচ্ছে একদম পান্না সবুজ। পাথরের একটা ফরমেশন রয়েছে, আর এই ফরমেশন ধরে এখানে চলে এসেছি। এসে এই যে, আর এইখানে এই যে সমুদ্রটা, এখানে সব থেকে মানে এত কাছে এত রঙিন, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে লোকজন নেই, লোকজন একদম ওই দিকটা আছে। ভারী সুন্দর জায়গা হচ্ছে ঝাপ মারতে, কিন্তু ঢেউগুলো দেখুন তার পা উঠিয়ে নিচ্ছে। আমিও উঠে পড়লাম কালাপাথর ছেড়ে মূল রাস্তায়। সেখানে সবে মাত্র গাড়ি থেকে নামছে সোনালি নারকলের দল। এখানকার স্পেশাল, এটা খেতেই হবে, কিং কোকোনাট। এর নাম হচ্ছে কিং কোকোনাট। একটু খেয়ে দেখুন। কালাপাথরকে টাটা করে রাধানগর বিচের পথে থামলাম গোবিন্দনগর বীচ। এসেছি গোবিন্দনগর বীচ। সমুদ্র এখানে বেশ শান্ত, ফিশিং নৌকো ভাসছে, আর জলের রং তো সেই সুন্দর তুতে সবুজ। খুব শান্ত বীচ, প্রায় ভার্জিনই বলা যায়। মানুষজন নেই, মানে টুরিস্ট নেই। যদি এখানে আসেন, খবর নিয়েছি আমি যে এই নৌকোর মাঝিদের সঙ্গে কথাবার্তা বলে, অথবা আমি প্রসেনজিতের যে নম্বর দেবো ওর সঙ্গে কথাবার্তা বলে আপনারা এই নৌকো করে বেশ কিছুটা যেতে পারেন। আমরা যাচ্ছি না, আমরা এখন যাব রাধানগর বীচ, কারণ অসাধারণ এখন ওয়েদার হয়ে গেছে। সকালবেলা প্রচণ্ড বৃষ্টিতে খুব ঘাবড়ে গেছিলাম, কিন্তু এখন দেখলাম, ও দেখতেই তো পাচ্ছেন, ছবিতেই দেখছেন না কেমন ঝকঝক 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 করছে সব। না, আজ আর রাধানগর বীচ নয়। রাধানগর বীচ হচ্ছে পৃথিবীর একটা সেরা বীচের অন্যতম, সুতরাং তার একটা আলাদা মর্যাদা তো প্রাপ্যই থাকে, তাই তার জন্যে পরের এপিসোড। এখন রাধানগর বীচের কিছু ছবি দেখাই, আর এই ছবিগুলো দেখতে দেখতে আপনারা লাইক দিয়ে ফেলুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমার বা এই ধরনের ট্রাভেল ভিডিও দেখতে ভালোবাসে তাদের শেয়ার করে দিন, আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে পরের ভিডিওগুলো আপনার কাছে একদম যখনই প্রকাশ পাবে তখনই চলে আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।